চলতি মাসের শুরুতে পপ সেন্সেশন শাকিরা ও স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে তাদের ১১ বছরের সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা দেন। স্প্যানিশ ফুটবলার পিকে কলম্বিয়ান গায়িকা শাকিরার সাথে প্রতারণা করার অভিযোগে এই বিচ্ছেদ ঘটে বলে গণমাধ্যমে খবর চাউর হয়। বার্সেলোনা ডিফেন্ডার ও ব্যারানকুইলার গায়িকাকে বিনোদন জগতের অন্যতম শক্তিশালী দম্পতি হিসেবে প্রশংসা করা হতো, যদিও এই দম্পতি বিবাহিত ছিলেন না। তবে ভক্তরা তাদের দীর্ঘকাল একসাথে দেখার স্বপ্ন দেখেছিলেন। তবে তাদের বিচ্ছেদের পিছনে আসল কারণ বেরিয়ে এলো শাকিরার বোনের সাবেক স্বামীর সাক্ষাৎকারে। রবার্তো গার্সিয়া নামের ওই ব্যক্তি দাবি করেন, তাদের বিচ্ছেদের মূল কারণ ছিল অর্থনৈতিক। স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্সিয়া জানান, এই দম্পতির মধ্যে একটি নিখুঁত সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে তাদের মধ্যে সমস্যা কয়েক মাস আগেই শুরু হয়েছিল, আর এর আসল কারণ হল নিছক অর্থনৈতিক। গার্সিয়া দাবি করেন, পিকে কলম্বিয়ান গায়িকার কাছ থেকে একটি ব্যবসায় বিনিয়োগের জন্য বড় অঙ্কের অর্থ চেয়েছিলেন, কিন্তু শাকিরা তা প্রত্যাখ্যান করেন, কারণ শাকিরার বাবা মা এতে দ্বিমত পোষণ করেছিলেন, আর তখন থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে, শেষ পর্যন্ত তা ভেঙেই যায়।